হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নিউ হেয়ারস্টাইলের ভিডিও নিয়ে, যেটা খুবই ইজিভাবে তোমরা বানিয়ে নিতে পারবে। এই হেয়ারস্টাইলটা কিন্তু তোমরা সব জায়গায় ক্যারি করতে পারবে, এবং সব থেকে বড় ব্যাপার হলো একটা ক্লেচার দিয়েই কিন্তু এই হেয়ারস্টাইলটা পুরোপুরি রেডি হয়ে যাবে। না কোনো পিন, না কোনো ক্লিপ, কোনো কিছুই প্রয়োজন নেই। এইভাবে চুলটাকে পেঁচিয়ে নিয়ে এবং একটা ক্লেচার দিয়ে ভালোভাবে টাইট করে আটকে নিলাম। এরপর যেটা আমাদেরকে করতে হবে, ওই দিকের যে চুলটা ছিল সেটাকে আস্তে আস্তে হালকা হাতে সরাতে হবে। এই কাজটা করার সময় খুব বেশি তাড়াহুড়ো করা চলবে না, কারণ যেইভাবে আছে ঠিক সেইভাবে আস্তে আস্তেভাবে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব চুলটাকে। এরপর আস্তে আস্তে নিয়ে গেলাম এবং চুলটা একটা খোপার মতো দেখো শেপ নিয়ে নিয়েছে অলরেডি। এরপর বাকি যে চুলটা আরও আছে সেটা হালকা করে আরও এদিকে সরিয়ে নিলাম, এবং ওই ক্লেচারটা দিয়েই আমি কিন্তু আটকে নিয়েছি চুলটাকে। ওই ক্লেচারটা দিয়েই আমি আটকে নিয়েছি, দেখো সুন্দর একটা খোপার শেপ নিয়ে নিয়েছে। আমি আর চুলটাকে ডেকোরেশন ক্লিপ দিয়ে ডেকোরেট করলাম না, তোমরা চাইলে করে নিতে পারো। এটা সব জায়গায় ক্যারি করার জন্য কিন্তু একদম বেশ।